রূপা মণ্ডল, আমার ছেলের নাম জাকি আলী মণ্ডল, স্কুল লিটিল ব্রাইট স্টার, হিন্দুস্তান পার্কে পড়ে। বছর 15 হতে যাচ্ছে জাকির স্কুলে পড়া, লিটিল ব্রাইট স্টারে। স্কুল খুবই ভালো, স্কুলের বেসিক খুব ভালো, অ্যাক্টিভিটিসও খুব ভালো। আর তারপরে যে যে ফ্রাইডে করে মাদার্স ডাকা হয়, মাদেরকে যে ডাকা হয়, মাদেরকে নিয়ে যে অ্যাক্টিভিটিসগুলো করা হয়, ওগুলো তো খুবই ভালো। সব কিছু স্কুলে ভালো। প্রথমত তো জাকি কোনো লেটারই জানতো না, চিনতো না, যেটুকু বাড়িতে পড়িয়েছি সেটুকুই। এখন জাকি এ টু জেড সবই বলতে পারে, লিখতে পারে, 100 থেকে 100 পর্যন্ত কাউন্ট করতে পারে, কালার সব কিছুই করতে পারে এখন। তারপরে আপনার শেপ, কালার সব কিছুই বলতে পারে, যেগুলোকে জিজ্ঞাসা করা হয়। অনেকটাই উন্নত হয়েছে, যতটা আশা করেছি তার থেকেও বেশি উন্নত। প্রথমত স্কুলের তো খুবই ভালো, ওদেরকে ঠিকঠাক স্কুলে দেখাশোনাও করা হয়, খুব যত্ন সহকারে খাওয়ানো হয়, কোনো কিছুতে কোনো রকম করা হয় না, সব কিছুই খুব ভালো করা হয়। যেমন খাওয়ানো, ওদেরকে ঠিকঠাক দেখাশোনা করা, ওদের বেসিকটা যেভাবে তৈরি করতে হয়, বাড়িতে কীভাবে থাকবে, আমাদের এমন বলেও দেওয়া হয় যে বাড়িতেও আপনার এভাবে রাখবেন যাতে বাচ্চার ভালো হয়। আমাদেরকেও শুধু শিক্ষা দেওয়া হয় স্কুল থেকে, বাচ্চার সাথে কীভাবে চলতে হয়, বাচ্চাকে কীভাবে ব্যবহার করবেন, বাচ্চারা বাইরে লোকের সঙ্গে কীরকম কথা বলবে, সব কিছুই উন্নত স্কুলে। এই জন্যই আমি খুব খুশি এই স্কুলে দিয়ে জাকিকে। দেখুন, স্কুলে তো সব কিছুই ঠিকঠাক, পড়াশোনা সবই তো ঠিক হয়, যতটা দরকার তার থেকেও বেশি দেওয়া হয়, মানে যেটা আশা করি আমরা তার থেকেও অনেক বেশি পাওয়া যায়। অতএব আমার কোনো কমপ্লেন নেই স্কুলের টিচারদের সম্পর্কে, খুবই ভালো পড়াশোনা করা ওনারা খুবই ভালো যত্ন সহকারে পড়ান, কোনো কমপ্লেনের কোনো প্রশ্নই উঠে না।